শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম, আর আজকে রান্নাবান্না আমি করব। সকালে কাঁচাকুচি বাবা করেছে, মায়ের আজকে শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি জ্বর মতো হয়েছে, মানে জ্বর আসেনি, সর্দি লেগে আছে, তো তাই জন্য বিশ্রাম দেওয়া হয়। মাকে আজকে বললাম তোমাকে কিছু করতে হবে না, আমি রান্নার দিকটা সামলাচ্ছি, আর বাবা বাবা এই দেখো বাবা সমস্ত কিছু কেচে দিয়েছে, এসে মিলিয়েও দিয়েছে, তো আমার কাজটা অনেকটা হালকা হয়ে গেছে। আমি রান্না করব, বাবা বাজার থেকে কি আনে দেখি, তো সেগুলো রান্না করব। তো চলো রান্নাটা করে নিই, আর আজকে জলমুড়ি খাবো, যেহেতু রান্নার দিকে চাপ বলে, হ্যাঁ, ওই জন্য জলমুড়ি খাবো। মানে কম, মানে রুটি তরকারি করলে অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বাজতে যায়, ওই জন্য চলো দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, একটু আগে রোদ উঠেছিল, ওয়েদারটা বেশ ভালো, হাওয়া দিচ্ছে। ও চলো দেখতে থাকো তোমরা। বাবা বাজারে গেছে, আস্তে আস্তে দেরি হবে, তো তা করতে আমি ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা চাপিয়ে দিলে কিছুটা এগিয়ে থাকবে, তারপর আমি টিফিনটা করে নেবো সকালে, তারপর কাটাকুটি বাটাবুটি যা আছে সমস্ত করে নেবো, তারপর বাবা এলে বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে বাবা যাবে মাসকাবাড়ি তুলতে। তো মুদিখানা অনেক ফুরিয়ে গেছে, সব আনবে, আজকে তো পুরোটা আনা সম্ভব না, আজকে যতটা পারবে আনবে, তারপর কালকে। আর দেখো বাজার চলে এসেছে, আর মাংস এনেছে, চিংড়ি মাছটাকে বেছে নেবো, আর মাংসের জন্য কুচি কুচি করে পেঁয়াজ কাটা আছে, মশলাটা বেটে নিলেই রান্নাটা চাপিয়ে দেবো। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মার জন্য একটা তরকারি করব, আর আমাদের জন্য মাংস হবে। আর এই হলো আজকে রান্না, চলো তোমরা দেখতে থাকো। আর চিংড়ি মাছটা ওইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে মাংসটাকে পুরো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেশ টমেটো দিয়ে একটা ঝোল করে নিয়েছি। আর এবার মাংসটা করে নিলে তাহলে হয়ে যাবে, ভাতটা তো আগেই হয়ে গেছে। আমি যাচ্ছি ছাদে, আকাশের অবস্থা একদম ভালো না, বৃষ্টি আসবে, দেখো আকাশের কী অবস্থা। তাই জামা কাপড়গুলো তুলতে এলাম, আর এখনও রান্না চলছে, এখনও রান্না টান্না হলে তারপর গ্যাস পরিষ্কার করে বাসন টাসন সব কিছু মেজে, কড়াই মেজে, ঘর পুছে, ঝাঁট দিয়ে তারপর যাব চান করতে। আজকে মনে হচ্ছে বেলা হয়ে যাবে অনেক, মানে রান্না করে উঠে উঠে কিছুক্ষণ পরে খেতে হবে। তো চলো তুলে নি জামা কাপড়, তারপর পরে আবার আসছি চান করে। এই দেখো মুদিখানা চলে এসেছে, এখানে মনে হচ্ছে তেল টেল এসেছে, চিনি এসেছে, এখন অনেক কিছু বাকি আছে, একদিনে আনা সম্ভব না, তো যেইগুলো এনেছে সেগুলো নাবিয়ে নাবিয়ে রাখছি, চলো দেখতে থাকো তোমরা। মাংসটা বসে দিয়েছি, আর মাংস থেকে তেল ছেড়েও দিয়েছে। আর এই দেখো মা বললো যে আমি মুদিখানাগুলো যা এনেছে ঢেলে ঢেলে রাখছি, তো বসে বসে মা এই কাজটা করছে। তো আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো চান করতে, চলো চান করে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো এই মাত্র চান করলাম, আর উপরে এসছি, একটা জামা মিলতে ভিজে ভিজে জামা ভাবছি এখানেই দেবো, কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ জমেছে ওইদিকে। তো চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 12:27, ওই বলেছিলাম রান্না করে উঠবো, আর কিছুক্ষণ পর ওই 1-1:30 সময় খেয়ে নেব। আজকে আর মা মুদিখানার মাল ভরে দিচ্ছিল, আমারও সুবিধা হয়েছে,
কিছু কিছু। তো চলো আবার বিকেলে আসবো, দুপুরে আর আসবো না, বিকেলে আসবো, কারণ ভালো করে ঘুমোতে হবে। মাংসের ঝোল ভাত খেয়ে ভালো করে ঘুমাবো। মার জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি মতো করেছি, ওটা মা খাবে, চিকেন খাই না যেহেতু, আর চিকেনটা আমরা খাবো। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে। বৃষ্টিটা পড়া কমে গেল তাই ভাবলাম দিয়েই দিই, তো দিয়ে দিয়েছি জমাটা। যা হবে হবে, ভাগ্যে যা আছে তাই হবে, নালে শোকাবে না। এবার খেয়ে নেবো। আর মাংসটা করার সময় আর তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ তেলটা উপরে ভাসছে, তো চলো খেয়ে দিয়ে একেবারে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 1:47। তো খেয়ে নিচ্ছি এবার, ঘুমিয়ে একটা লম্বা ঘুম দেবো। আর মেঘ একদম করে এসেছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে, দাঁড়াও দেখা, খুব মেঘ করেছে, বৃষ্টি হবে ঝমঝমিয়ে এলো বলে। তো জামাটা নিয়ে এলাম, ওপরে যে জামাটা শুকোতে দিয়ে এসেছিলাম সেটা নিয়ে এলাম জামাটা গিয়ে। তো চলো এবার শুয়ে পড়ব, চলো। এইদিকে অন্ধকার হয়ে গেছে আর দেখতে পাবে না, চল আবার বিকেলে আস। ও দুপুরে ঘুমাবার পর প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, তারপর আবার জাকাত তাই রোদ উঠলো। তারপর ঘুম থেকে উঠে বাবার জন্য লিকার চা আর মার জন্য দুধ চা করে দিলাম, কারণ মা বলল যে দুধ চা খেতে ইচ্ছে করছে, গলাটা জ্বলছে, আদা দিয়ে দুধ চা করে দে বাবাকেও, তাই আদা দিয়ে এই লিকার চাই করে দিয়েছি। দুজনেরই প্রচণ্ড মানে ঘুষঘুষে জ্বর, তারপর হচ্ছে সর্দি হচ্ছে, তারপর গা হাত পায়ে ব্যথা, দুজনেরই এরকম হয়েছে। তো প্যারাসিটামল দিয়েছি, খাওয়ার পর প্যারাসিটামল খাই দিয়েছি, তারপর ভাতটা চাপিয়ে ভাতটা মার গালিয়ে তারপর ছাদে গেলাম। ছাদ থেকে এসে কিছুক্ষণ আগেই সন্ধে দিলাম, তো এই এই করেছি আজকে। তো কালকে বলছে মানে মায়ের দেখি যদি শরীর খুব খারাপ থাকে তাহলে আমিই রান্নাটা করে নেবো। তো আজকে সংসারের পুরো রান্নাটার দায়িত্ব সব আমিই করেছি, কাটা থেকে হ্যাঁ কাঁচাকুচিগুলো বাবা করেছে বললাম। তো কালকেও যদি এরকম হয় নিশ্চয়ই করে দেবো, কারণ মাদের সব থেকে এরাই কিন্তু মাদের সব থেকে কাছের হয়, কারণ মেয়ে মাদের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে। হ্যাঁ তা বলে কি ছেলেরা বোঝে না, কিন্তু সংখ্যায় খুব কম, কিন্তু বেশিরভাগ ছেলেরাই মানে বুঝতে চায় না, করতে চায় না, মানে করবো এরকম মেয়েলি কাজ করবো কেমন একটা লাগবে, করে না অনেকে। কিন্তু মার যদি কালকে শরীর খারাপ থাকে তাও আমি রান্না টান্না আবার কাল আজকের মতো আবার পুরো দায় দায়িত্ব নিয়ে করে দেবো রান্না টান্না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এখন জ্বরটা সবারই হচ্ছে। তোমরা সবাই শরীরের যত্ন নিও এবং মশারিটা নিয়ে শুয়ো। তো চলো তোমাদের সঙ্গে আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।